ত্রিপাক্ষিক বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র। রাজ্য সরকার আপাতত সাত দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দিয়েছে। কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা। কর্মবিরতি প্রত্যাহার হতেই বুধবার সকাল থেকেই ফের বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে। উল্লেখ্য, ভিনডাচে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় লাগাতার কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার মধ্যরাত থেকে চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর জোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। জটিলতা কাটাতে আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিক সংগঠনকে সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন। তারপরেই বেরোয় সমাধান সূত্র।